সত্যি তো, ঠাম্মি এই বয়সে মনির জন্য একা একা এতগুলো রান্না কিভাবে করবে? কি করব আমি? আমি কি কোনোভাবে রান্নার ভাতটা নিজে নিতে পারি? মেয়েরা যখন শ্বশুর বাড়ি যায় তখন মায়েরা এইভাবেই তার টুকিটাকি জিনিসপত্র গুছিয়ে দেয়। মেয়ে ভালো থাকবে, সুখী থাকবে। আর মেয়ে ভালো থাকলে মা ভালো থাকবে, মেয়ে মায়ের সঙ্গে দেখা করতে আসবে। আমার মেয়েকে তো আমি বিয়েও দিলাম না, শ্বশুর বাড়িও পাঠালাম, কিন্তু একইভাবে টুকিটাকি জিনিসপত্র গুছিয়ে দিয়ে একটা বাড়িতে পাঠিয়ে দিলাম যেখানে আমার মেয়েও ভালো থাকবে। কি জানি আমার সঙ্গে দেখা করতে আসবে কি। ধর, ঝিলিকের জন্য দিদি শাড়ি গোছাচ্ছে, ঝিলিক সাদা শাড়ি পরবে? পুষ্প, আমি না তোমাকে টাকা দিচ্ছি, হ্যাঁ, খুব ভালো মিষ্টি কিনে নিয়ে আসবে, কেমন? কোথায় যাচ্ছে দিদি? কাদের বাড়ি যাচ্ছে? এবার এই ওষুধটা খেয়ে নিন। আবার শুরু হলো এই ওষুধ খাওয়া। আমার আর ভালো লাগছে না, আমি আজকে ওষুধ খাবো না। তা বললে কি করে হবে? ওষুধ না খেলে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন কি করে? খেয়ে নিন। আমার কাছে একটু বসো না। কথা বলবো, শুনবে? কি? আসলে রোজ রোজ এই এক খাবার খেয়ে খেয়ে না আমার আর ভালো লাগে না। বলছিলাম, ওই রান্নাঘরে কাউকে একটু গিয়ে বলবে আমার জন্য ঝাল ঝাল কিছু একটা বানিয়ে দিতে? আমার না এই এক খাবার খেতে খেতে জিভে একদম স্বাদ নেই। একটু ঝাল খাবার খেতে খুব ইচ্ছে করছে। আপনার যাতে ভালো লাগে এমন খাবার আমি আপনাকে নিশ্চয়ই বানিয়ে দেব, কিন্তু তার আগে আপনাকে এই ওষুধটা চট করে খেয়ে নিতে হবে। তোমার পাশে
অন্য কাউকে কেন বলবো মা? আজ তোমার মেয়ে নিজে হাতে তোমায় কিছু বানিয়ে খাওয়াবে, এ সৌভাগ্য যে আমার বারবার হবে না মা, বারবার হবে না। ছেলের বাবাকে একটা ফোন করবো, সে তো আমার ফোন বেজে গেলেও ফোন তুলতে চায় না। চেষ্টা করে দেখি একবার, দিদি তো এক্ষুনি বেরিয়ে যাবে, কোথায় যাবে সেটাও তো জানতে পারবো না। তোলো তোলো ফোনটা তোলো। মাকে ঝাল কিছু খেতে দেওয়াটা ঠিক হবে? হ্যালো লাহিড়ি দাদু। হ্যাঁ দিদি ভাই বল। বলছি তোমার কাছে একটা রিকোয়েস্ট ছিল। আমার ছোট্ট দিদি ভাইটা একটা অনেক বড় লড়াইতে নামছে, আর দাদু তার রিকোয়েস্টে রাখবে না? বল। তুমি কি করে জানলে দাদু? কেন, তোর কথা মতো আমি তো প্রতিমাকে দেখতে গিয়েছিলাম, সেখানেই তো সব। মনি কেমন আছে? ভালো ভালো আছে প্রতিমা। হ্যাঁ বল, কি বলছিলি বল। হ্যাঁ দাদু, মানে ম্যাডাম, মানে প্রতিমা মুখার্জি, ওনার খুব ঝাল খেতে ইচ্ছে করছে, তো আমি তো বুঝতে পারছি না কি দেব, তুমি যদি একটু হেল্প করো। ঝাল? দেখ, লাইট স্পাইসি খাবার দিতেই পারিস, তাতে কোনো অসুবিধে নেই, মানে দেখি যেন অ্যাসিডিটিটা না হয়। ঠিক আছে দাদু, রাখি দিদি ভাই। সবে মাত্র এই বাড়িতে এসেছো, এর মধ্যে তুমি কি করে জেনে গেলে যে মেজবউ কচুরি খেতে ভালোবাসে? তুমি তার নারী নক্ষত্র জানলে কি করে? সে কি বলেছে তোমাকে যে সে কচুরি খেতে ভালোবাসে, কড়াইশুঁটির কচুরি? বলো 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 বলো। তোমায় ছাড়া ঘুমাসি না।